শুনলাম এখন আমাদের মাঝখানে বক্তব্য দিচ্ছেন সরি সাবেক ডাকসু ভিপি ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ছায়া সংসদের সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই আমার জন্য একটা বড় অভিজ্ঞতা সংসদে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ আমার কোনো সময় হয়নি 1972 সালে এখানে মাহবুব জামান উপস্থিত আছে স্বাধীনতার পর যখন প্রথম ডাকসু ইলেকশন হয় আমি সেখানে ভিপি নির্বাচিত হয়েছিলাম মাহবুব জামান জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হতো যেই সিনেটের নির্দেশনায় সেই সিনেটে ছাত্র প্রতিনিধি উপস্থিত থাকার সুযোগ ছিল এবং ডাকসু থেকে আমরা পাঁচজন সেই সিনেটের প্রতিনিধি ছিলাম এবং সেইখানে এই ধরনের অধিবেশনে অংশগ্রহণ করার সুযোগ আমি সদ্ব্যবহার করার চেষ্টা করেছি আমার এখনো মনে আছে মাত্র দেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কী ধরনের হতে পারে এটা নিয়ে আলোচনা হচ্ছিল তা আমি দাঁড়িয়ে বক্তৃতা করে বলেছিলাম যে আমাদের সিলেবাসকে জাতীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পুনর্গঠিত বা পুনর্লিখিত করা হোক আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বললেন যে ডাকসুর ভিপির এই কথাটা তো বুঝলাম না ফিজিক্সের ভেতরে আবার বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি আর আমেরিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি ফিজিক্স ইজ ফিজিক্স এর ভেতরে তো কোনো তারতম্য হতে পারে না তা আমি জবাবে তখন বলেছিলাম যে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ আমাদের এখানে ফিজিক্সে হাইড্রোডিনামিক্স একটু বেশি সময় নিয়ে পড়ানো উচিত এয়ারোডিনামিক্সটা অত বেশি প্রয়োজন না এটাই হলো বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী আমাদের সিলেবাসকে রিওরিয়েন্টেশন করার প্রস্তাবনা তখন থেকেই কিন্তু আমাদের দেশ গড়ে তোলার জন্য একটা সংগ্রামের সূচনা আমরা করেছিলাম তো তার সেই কথা আমার মনে পড়ল আজকের এই ছায়া সংসদ দেখে এবং ছায়া সংসদের আলোচনার ভেতরে বাস্তবতার প্রতিফলনও কিছু আছে কিছু বললাম এই কারণে যে প্রথমে বলে নেওয়া ভালো যে বাস্তবতা যদি পুরোপুরি আমি বলি তাহলে পরে এখানে অনেকেই লজ্জায় পড়ে যাবে কেন বর্তমান আমাদের দেশের সংসদের 156 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে এসেছে সেরকম কাউকে আমি তিরস্কৃত করতে চাই না এবং বর্তমান সংসদে এমন বিরোধী দল এখন বিরোধী দলের আসন দখল করে আছে যে তারা বিরোধী দলের পক্ষেও কথা বলে আবার সরকারের মন্ত্রী সভার সদস্য হিসেবেও তারা অংশগ্রহণ করে থাকে সুতরাং তার ব্যতিক্রম যাতে এই ছায়া সংসদের ভেতর দিয়ে যেটা প্রতিফলিত হলো সেটা যাতে আমাদের জাতীয় রাজনৈতিক অঙ্গনেও সমানভাবে প্রতিফলিত হয় সেটা আন্তরিকভাবে আমি কামনা করব এবং তাহলে পরে আমাদের এখানে গণতন্ত্র এবং প্রকৃতভাবে জনগণের ক্ষমতায়ন এই বিষয়টাকে আমরা আরও গভীরতায় নিয়ে যেতে সক্ষম হব আমাদের দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠান কেবলমাত্র জাতীয় সংসদ নয় আমার বিবেচনায় আমাদের দেশের গণতন্ত্র এবং জনগণের ক্ষমতায়নের সংস্থাগুলো যেমন কেন্দ্রে আছে জেলায় আছে উপজেলায় আছে ইউনিয়ন পরিষদে আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে স্ব ক্ষেত্রে সেই নির্বাচিত সংস্থা হলো সার্বভৌম তার পুরা দায়িত্ব তাকেই পালন করতে হবে এবং মাননীয় এমপি সাহেবদের কোনো প্রয়োজন নাই যে কোথায় দিয়ে কালভার্ট হবে কোথায় স্কুলের টিচার অ্যাপয়েন্টমেন্ট হবে কোন জায়গায় কাকে ফুড ফর ওয়ার্কের অ্যালটমেন্ট করতে হবে এইগুলো সব ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ স্থানীয় সরকারের কাছে দিয়ে দিতে হবে
তাহলে পরেই কিন্তু জনগণের প্রকৃত ক্ষমতায়ন আমরা তৃণমূল পর্যায়ে আমরা নিয়ে যেতে সক্ষম হব। আসলে যেই গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি পাকিস্তানি আমলে, এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি, ইকোনমিক্সের ছাত্র ছিলাম, মাহবুব জামান স্ট্যাটিস্টিক্সের ছাত্র ছিল, আমরা লেখাপড়াও করতাম আবার ছাত্র আন্দোলনও করতাম। ক্লাস থেকে দৌড়ে যে মধুর ক্যান্টিনে যে 10 মিনিটের গ্যাপ, সবাই একত্রিত হয়ে করিডরে মিছিল করে আবার 10 মিনিট পরে আবার ক্লাসে চলে গেলাম, এবং সেই কথাগুলো আমার বেশি করে মনে পড়ছে। ডাকসু ভিপি হওয়ার পর আমরা স্বাধীনতার পরেই আমরা বামপন্থী, আমি নিজে বামপন্থী, পরিচয়টা দিয়ে নিই, কমিউনিস্ট পার্টি বলা হয়েছে, আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুঁজিবাদী ব্যবস্থায় দেশের মানুষের সংকট সমাধান হতে পারে না, এইটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমার এই বিশ্বাস কেবল আমার ব্যক্তিগত বিশ্বাস না, এইটা আমাদের সংবিধানে এই লক্ষ্য কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, সেইটা আমরা মেনে চলছি না, সেইটা হলো ভিন্ন কথা, কিন্তু মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে এই নীতিকেই কিন্তু আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। এবং প্রতিষ্ঠিত করে ঢাকা ইউনিভার্সিটির দেয়ালে লেখা ছিল সমাজতন্ত্রের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলুন, এবং সেইটার পরিকল্পনা আমরা নিয়েছিলাম। আপনারা বাইরে গেলে দেখবেন এফ রহমান হল, এফ রহমান হল, ভিসি স্যারের কাছে গিয়েছিলাম যে স্যার থাকার জায়গা নাই, ছেলেরা ঘুমাতে পারে না, একটা হল করে দেন। স্যার বললেন, মতিন চৌধুরী স্যার ছিলেন তখন ভিসি, যে আমার তো টাকা পয়সা নাই। আমি বললাম যে স্যার যেইটুকু আছে আপনি দেন, বাকিটা আমরা স্বেচ্ছাশ্রমে করে দেব। আমি মাহবুব জামান মাথায় ঝুড়ি নিয়ে সেখানে ইট বোঝাই করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছি, টিন শেড দিয়ে এফ রহমান হল তৈরি হয়েছিল। ডাকসু ভিপি থাকা অবস্থায় তখন ক্লাসে ক্লাসে নিয়ম করে দেওয়া হলো যে যারা ক্লাস পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি হবে তাদের বড় বড় ছবি নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে, তারাই হলো সবচেয়ে সম্মানিত ছাত্র। এবং বর্তমানে কি আমরা দেখি, তারাই সবচেয়ে সম্মানিত যার হুন্ডা গুন্ডার ক্যাপাসিটি বেশি এবং মাস্তানি করার ক্যাপাসিটি বেশি। এবং এই অংশ শিক্ষা প্রতিষ্ঠানে এই অংশ যারা, তারা শিক্ষা প্রতিষ্ঠানের সংসদ নির্বাচন হতে দিতে চায় না, কেননা সাধারণ ছাত্রদের ভোটে জনপ্রিয় নেতা যদি সামনে চলে আসে সে হয়ে যাবে মুখপত্র, আর তার তো কোনো স্থান থাকবে না, কেননা সে এখন মাসেল পাওয়ারের জোরে মুখপত্রের স্থান দখল করে আসে, সেই দখল সে কিছুতেই ছাড়তে রাজি হতে চাচ্ছে না। সুতরাং একটার সঙ্গে আরেকটা জড়িত হয়ে আছে। আমাদের সামনে অনেক সময় অনেক স্ট্যাটিস্টিক্স এখানে দেওয়া হয়, আপনাদেরকে আমি সবিনয়ে, মাহবুব নিশ্চয়ই মাইন্ড করবে না, স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটু সতর্ক আমাদের থাকা উচিত, কারণ একটা কথা আছে, সত্যকে আড়াল করার সবচেয়ে ভালো মাধ্যম হলো পরিসংখ্যান। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য বেস্ট মেথড টু কনসিল দ্য ট্রুথ। যেমন একটা উদাহরণ বলি, মাথাপিছু ইনকাম, মাথাপিছু ইনকাম দিয়ে কিচ্ছু বুঝবেন না, 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ টাকা আমাদের বর্তমান হিসাবে, এবং সেই হিসাবে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ। কিন্তু আমাদের একজন প্রিন্স মুসা বিন শমসের নাকি যেন একটা নাম, একা এক লোক 1 লক্ষ কোটি টাকার মালিক। আমি হিসাব করে দেখছি 160 জন এরকম লোক থাকলে বাকি 15,99,999,886 জনের ইনকাম যদি জিরো হয় তাহলে আপনি হিসাব করে বলে দিতে পারবেন যে মাথাপিছু ইনকাম হলো 1 লক্ষ টাকা। আমাদের ইকোনমিক্সের একজন টিচার ছিলেন, আমরা ইকোনমিক্সে আমরা যখন পড়তাম আমাদেরকে বলতো যে মাথাপিছু হিসাবটা এরকম যে একটা মানুষের অর্ধেক শরীর ফ্রিজের ভেতরে ঢোকানো আর বাকি অর্ধেক হলো চুলার উপরে রাখা, এবং সে বলছে আমি নাতিশীতোষ্ণ পরিবেশে বিরাজ করছি, এটাই হলো মাথাপিছুর হিসাবের ব্যাপার। সুতরাং আমাদের দেখতে হবে মানুষের জায়গা থেকে জিনিসগুলোকে দেখতে, তাদের অনুভবের জায়গা থেকে দেখতে হবে। আমাদের সামনে অনেক বিপদ, জামাতে ইসলাম, মৌলবাদ, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আমাদের দেশকে ধ্বংস করে দিতে চায়, যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করে দিতে চায়, গণতন্ত্র ধ্বংস করে দিতে চায়। আমার অভিজ্ঞতা এই কথাই বলে, ইতিহাস এই কথাই বলে, গণতন্ত্র যখন বিপদাপন্ন হয়
তখন তার সবচেয়ে ভালো ওষুধ হলো আরো কম গণতন্ত্র না, আরো বেশি গণতন্ত্র দিয়েই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হয়। এটাই হলো ইতিহাসের শিক্ষা। সেইটা না করে আমরা যদি বলি যে না উন্নয়ন আগে গণতন্ত্র পরে, তাহলে পরে তো সেটা ঠিক হবে না। এই মিটিংয়ে আসার আগে মাননীয় আজকের যে সভাপতি ওনাকে আমি বলছিলাম যে এই যে সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে বলা হয় যে আমাদের পথ হলো মালয়েশিয়ার পথ, ডক্টর মহাথিরের পথ, তা আমি বললাম যে আওয়ামী লীগের কনস্টিটিউশনে তাহলে একটু বদলাই দেন যে আমরা বঙ্গবন্ধুর পথ পরিত্যাগ করিলাম, এখন মহাথিরের পথ গ্রহণ করিলাম, তারপরেই তো হয়ে যায়। মহাথির মোহাম্মদ অনুসরণ করেছে সমাজতন্ত্রের বিপরীত পথ, আর বঙ্গবন্ধু অনুসরণ করেছিলেন সমাজতন্ত্রের পথ, এবং সেই পথ থেকে আমাদেরকে বিচ্যুত করা হয়েছিল 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে, এবং সেই সময়ের দিনগুলোর কথা মনে আছে। এবং তখন প্রথম রাজপথে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরাই, কিন্তু সত্য বলতে আমাদের কোনো ভয় নেই, ভয় থাকা উচিত না, এবং সত্যের কোনো বিকল্প থাকতে পারে না, ওর জন্য আমাদেরকে সেই জায়গাটাকে পুনরুদ্ধার করতে হবে। এবং আমি বলেছি সমাজতন্ত্রে বিশ্বাস করি, বামপন্থী শ্রেণী বিভক্ত সমাজে যতদিন শোষণ আছে আপনি ষোলো আনা গণতন্ত্র কোনোদিন প্রতিষ্ঠা করতে পারবেন না, ওর জন্য শোষণ মুক্তির সংগ্রাম এবং গণতন্ত্রের সংগ্রাম একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হলো চার নীতি: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। দুইটা মানবেন, দুইটা মানবেন না, সেইটা দিয়ে যদি আপনি বলেন যে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, তাহলে পরে এইটা হবে না। আমাদের এই চার নীতি এবং মুক্তিযুদ্ধের চেতনা কিসের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম? বহু বছরের মানুষের সংগ্রামের পরিণামে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা পেয়েছি, চার রাষ্ট্রীয় মূলনীতি পেয়েছি। তার নেতৃত্ব করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল ছিল আওয়ামী লীগ, আমরা বামপন্থীরাও সঙ্গে ছিলাম। কিন্তু ইতিহাস এই কথাও বলে যে মধ্যবিত্ত শ্রেণী দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রণে পরিচালিত দল দিয়ে যেই কাজ করা যায়, সেই দলের নেতৃত্ব যদি লুটেরা ধনীকদের হাতে চলে যায়, তখন আর সেই দল দিয়ে আগের কাজ করা সম্ভবপর নয়। সুতরাং নতুন প্রজন্মের কাছে আমি আহ্বান জানাবো যে আপনারা এই দলাদলির জায়গাটার ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধের চেতনাটাকে আপনারা উপলব্ধি করার এবং অনুধাবন করার চেষ্টা করেন, এবং সেইখানে আমার দল বা অন্য কোনো দল যদি মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত করে, তার পতাকা যদি ভুলুণ্ঠিত করে, আপনারা নওজোয়ানের মতো জেগে উঠে বলবেন যে তোমরা পতাকা ফেলে দিতে পারো, কিন্তু আমরা নবীন প্রজন্ম কিছুতেই মুক্তিযুদ্ধের চেতনাকে অপমানিত হতে দেব না, সেইটাকে হাতে নিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। আমি একটু হয়তো সম্ভবত বেশি বলে ফেলছি, একটু বেশি পলিটিক্যাল হয়ে গেল কি না এটা ক্ষমা করবেন, এটা সভাপতি এবং প্রধান অতিথি এখানে আছেন, কিন্তু আমি খুব আন্তরিক জায়গা থেকেই আমি বলছি আর কি। কর্মসংস্থান সম্পর্কে দুইটা কথা বলেই আমি শেষ করতে চাই। অর্থনীতির ছাত্র হিসাবে বাংলাদেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি মনে করি তিনটা মাধ্যম আছে কর্মসংস্থানের, এবং সবচেয়ে প্রথমে আমি যেটা উল্লেখ করতে চাই সেটা হলো আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান আমাদের দেশের বর্তমানে অধিকাংশ, অ্যাবসলিউট মেজরিটি, তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে তারা কিন্তু জীবিকা নির্বাহ করে। গ্রামাঞ্চলে ব্যাপক কৃষক, অনেকে বলে আমরা প্রাইভেট ক্যাপিটালের পক্ষে, ব্যক্তিগত খাতের পক্ষে, প্রাইভেট সেক্টরের পক্ষে। বলেন তো বাংলাদেশের সবচেয়ে বড় ব্যক্তি খাত কোনটা? কেউ বলবে জহুরুল ইসলাম, কেউ বলবে অমুক, কেউ বলবে অমুক, মানে নদী ডাকাতি করে জায়গা দখল করে, এই নানানজন বলতে পারে। কিন্তু আনসারটা, আসল আনসারটা অনেকে ভুলে যায়, আমাদের দেশের সবচেয়ে বড় ব্যক্তি খাত হলো কৃষি খাত, এবং সেই সেই ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক নিজের পারিবারিক শ্রম দিয়ে যে সম্পদ তৈরি করছে, সেটাই হলো আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় উপায়। সরকারের খুব বেশি কিছু করার দরকার নেই, বরঞ্চ আমি বলবো, দেশে বলে না যে ভিক্ষা চাই না কুত্তা সামলাও, কৃষকের জন্য কিচ্ছু করতে হবে না,
কিন্তু কৃষককে বঞ্চিত করে তার টাকা যে শহরে এনে লুটপাট করা হচ্ছে এইটা খালি আল্লাহর বাস্তে বন্ধ করে দেন, তাহলে পরে আমাদের দেশ সমৃদ্ধ হয়ে যাবে এবং আমাদের বিদেশে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা আসছে সেইটা ব্যাংকে আমাদের রিজার্ভে জমা হচ্ছে, সেই রিজার্ভের চার টাকা কিভাবে হাওয়া হয়ে গেল আপনার কয়েকদিনের খবরে আপনারা জানেন। ইনফরমেশন টেকনোলজি আমাদের অনেক কিছু দিতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এইটা ডাকাতরাও ব্যবহার করতে পারে। নিউক্লিয়ার এনার্জি, অ্যাটমিক এনার্জি একটা ভালো লোকের হাতে থাকলে একরকম, খারাপ লোকের হাতে গেলে পরে সম্পূর্ণ আরেক রকম। সুতরাং টেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আদর্শকে বাদ দিয়ে টেকনোলজি আমাদের উন্নয়নের বদলে আমাদেরকে কিন্তু সর্বনাশ নিয়ে আসতে পারে। সুতরাং আত্মকর্মসংস্থান, দ্বিতীয়ত হলো আপনার সরকারের উদ্যোগে যে কর্মসংস্থান, আর তৃতীয়ত হলো ক্ষুদে এবং মাঝারি যে পুঁজিপতি। অনেকে মনে করে কমিউনিস্ট মানে হলো পুঁজিপতিদের বিরুদ্ধে, মিথ্যা কথা, আমরা তার বিরুদ্ধে না, আমরা বিনিয়োগকারী পুঁজিপতির পক্ষে, কিন্তু লুটপাট যারা করে তাদের বিরুদ্ধে। বর্তমানে বাংলাদেশের দ্বন্দ্ব প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টরের দ্বন্দ্ব না, বর্তমানে দ্বন্দ্ব হলো উৎপাদনশীল খাত এবং লুটপাটের খাত, ওইটা প্রাইভেট সেক্টরেও আছে পাবলিক সেক্টরেও আছে। সুতরাং এইখানে আমরা সবাই যদি একত্রিত হতে পারি এবং দেশের এবং জাতির সমস্ত প্রতিভাকে আমরা যদি একত্রিত করতে পারি, দেশপ্রেমের মনোপলি কারো নাই। রাজনীতিবিদরা যদি বলে আমরাই একমাত্র দেশকে ভালোবাসি, ব্যুরোক্র্যাটরা যদি বলে আমরাই একমাত্র দেশকে ভালোবাসি, সেনাবাহিনী যদি বলে আমরাই একমাত্র দেশ ভালোবাসি ইত্যাদি, মিথ্যা কথা বলছে, ভুল কথা বলছে, আমাদের দেশকে বিভক্ত করবে। নানাভাবে দেশের সেবা করা যায়, গান গেয়েও সেবা করা যায়, ভালো ক্রিকেট খেলে দেশের সেবা করা যায়, আপনার কবিতা লিখে দেশের সেবা করা যায়, যে যেখানে থাকেন দেশের জন্য আমাদের শ্রম প্রতিভা মেধা সবটাকে একত্রীকৃত করে আমরা যদি সেটা আত্মনিয়োগের পথে আমরা অগ্রসর হতে পারি, তাহলে পরেই আমাদের সাফল্য অনিবার্য হয়ে উঠবে। সেই সাফল্যের ভিত্তিতে নতুন জীবন সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এই মার্চ মাসে, সেই মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধে আত্মনিবেদিত অগণিত শহীদদের শ্রদ্ধা জানিয়ে, এবং আগামীকাল বঙ্গবন্ধুর জন্মদিন, তার প্রতি আমাদের দেশের শুধু নায়ক নয় ইতিহাসের মহানায়ক, সেটা একটা ভিন্ন আলোচনা, সুযোগ পেলে সেটা হয়তো আমরা কোনো সময় করতে পারব, তার প্রতি সম্মান জানিয়ে এবং আপনাদের প্রতি আবার অনেক অনেক আস্থা স্থাপন করে স্বাধীনভাবে চিন্তা করবেন, সত্যের পক্ষে দাঁড়াবেন, এইটা আন্তরিকভাবে কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।